হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর এই যে দেখো আমি একটা কাঁচের জারে র মানে কালারিং করতে বসে গেছি তো কোনো রকমের কাঁচের জিনিস বাড়িতে কিনে আলে তো তাতে যদি কোনো রকম ডিজাইন থাকে তো আমি সেটা কালারিং করতে বসে যাই তো আমার খুবই ভালো লাগে এগুলো কালার করতে আর দেখতেও খুব সুন্দর লাগে আর এই যে দেখে বুঝতে পেরে গেছে যে আমি আমার বাবার বাড়িতে আসছি আর আমি আমার বাবার বাড়িতে এলেই সাধারণত বেশি ভিডিও করি তো আর এই যে দেখো তো আমাদের এই যে দুটো গরু তোমাদেরকে অনেকবার ভিডিওতে দেখিয়েছি তো আজকে এই গরুটার বাচ্চা হবে তো কিছু সিমটম দেখা গিয়েছিল তো যার কারণে আজকে আমাদের বাড়িতে খুব একটা আনন্দের খবর তো যাই হোক মানে আমাদের ওই যে বারটা দেখালাম ওটা ঢালাই হয়েছিল তো তাই আমাদেরকে এখানে ডাকা হয়েছিল। তাই আমরা আসছি আর এবারে দিদি আসেনি প্রতিবারই দিদি আসে তোমরা দেখো দিদি জিসান আমরা সবাই একসঙ্গে ভিডিও করি তো এবারে ও আসেনি তো আমি এসেছি আর তা আর আসার দু নম্বর কারণ হলো যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার বান্ধবীর বিয়ে তো বান্ধবীর বাড়িতে আর ছিল এখানেই তো মা বলেছিল যে তোরা বিয়েতে এলে আমাদের বাড়িতে আসবি তো সেদিন অনেকটা রাত হয়ে গিয়েছিল বাড়ি চলে আসছি আর আসা হয়নি তো তাই আজকে এসেছি আর এসেই তো এই যে সুখবর দেখতে পেয়ে সুখবরটা পেয়ে গেছি দেখতেই পাচ্ছো এই যে আমাদের বাছুর হয়েছে এই যে মানে এই গরুটার কিছুদিন আগেই মা বলেছিল যে বাছুর হবে তো কবে হবে সেটাও ঠিক বুঝতে পারছিল না তো যাই হোক আজকে সেই দিনটা চলে এসেছে বাড়িতে খুবই আনন্দের খবর আর এই যে গরুটার ছেলে বাছুর হয়েছে তো দেখো এত একটু আগে কত কষ্ট পাচ্ছিল মানে তার বেবিকে দেখে সব কষ্ট ভুলে গেল তো মা তো মাই হয় মার ভালোবাসা ঠিক এরকমই হয় যত কষ্ট পাক না কেন তার বাচ্চাকে সামনে দেখলেই সব কষ্ট সঙ্গে সঙ্গে ভুলে যায় আর এই যে এদের ভালোবাসা দেখতে এতটাই ভালো লাগছিল যে আমি এখান থেকে সত্যি পারিনি মানে আমি কন্টিনিউ রাড্ডা দিয়ে এখানে ভিডিও করছিলাম এই যে দেখো এক্ষুনি বছরটা হয়েছে তার মা কিভাবে আদর করছে দেখো হ্যাঁ এটাই হতো মায়ের ভালোবাসা তো যাই হোক আমাদের ঘরে খুব একটা খুশির খবর আর এ দিদি আজকে এলে খুব ভালো হতো আর এই যে আমার বৌদিও বাড়িতে নেই আর কিছুদিন পর বাড়ি আসবে তো যাই হোক এই যে দেখো আমার মা কিছু মানে গরুর বাচ্চা হওয়ার পরে কিছু নিয়ম কানুন থাকে সেটা হয়তো তোমরা অনেকেই জানো তো মা সেই নিয়ম কানুনগুলোই পালন করছে আর আমি তো এখানে মানে এখান থেকে আর সিই পারিনি তো আমি ভিডিও করেই যাচ্ছি এত দেখতে ভালো লাগছিল তো আমাদের বাড়িতে যে কোনো শুভ কাজ হওয়ার আগে ঠিক আমাদের গরুর বাচ্চা হবেই হবে তো আমার দিদির বিয়ের আগেও গরুর মানে এরকম বাচ্চা হয়েছিল। আমার দাদার বিয়ের আগেও গরুর বাচ্চা হয়েছিল আর আমার বিয়ের আগেও হয়েছিল আর এখন এই যে দেখো আমার বৌদির বেবি হয়েছে তো তার কিছুদিন পরেই এই যে আমাদের গরুটারও বাচ্চা হলো তো যাই হোক খুবই ভালো লাগছে আর এই যে দেখো এদেরকে মানে কোনো কিছু শেখাতে হয় না এরা যেন সব শিখেই একদম তৈরি হয়েই আসে এই যে দেখো নিজে নিজে মায়ের দুধ খুঁজে নিচ্ছে মানে তাদেরকে কোনো দেখানোর প্রয়োজন নেই হ্যাঁ এটাই হয়তো ভগবানের আশীর্বাদ তো যাই হোক এই যে দেখো কিভাবে মানে মা ছেলের ভালোবাসা দেখো আর এই যে গরুটা মানে একটু ক্ষণের জন্যও যেন মানে তার বাচ্চাটিকে মানে চোখে হারাচ্ছে এই যে দেখো সে সেখানে তার বাচ্চাটা শুয়ে আছে আর এ কীভাবে পাগলের মতো ছটফট করছে দেখো মানে মা ভালোবাসা ঠিক এরমটাই হয় তো মা তো মাই হয় সে যে রূপে হোক না কেন তো এই যে দেখো কীরকম ছটফট করছে এই যে দেখো বেবিটা চলে আসতে যেন সে শান্তি পেয়েছে খুবই ভালো লাগছে আনন্দ লাগছে তো সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর এই যে একটা এই যে আর একটা গরু আমাদের এ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে বুঝতে পারছে না তো ও ভাবছে যে ও ওই বাছুরটা আবার কোথা থেকে এলো তো যাই হোক এই যে এত সবের মধ্যে দিয়েও মা রান্না করেছে মানে তাড়াহুড়ো করে তাও মাছের ঝাল ডাল আর আলু ভাতে দিয়েছিল তো এটা ছিল দুপুরের খাওয়ার আর এই যে দেখো আমার মা কীভাবে গরুটিকে আদর করছে মানে খাওয়া খেয়ে এসেই গরুর কাছেই বসে আছে ছু মানে সত্যি পাচ্ছি না মানে এত ভালো লাগছে আর ছোটো বাছুরটাকে দেখলেই মানে মায়া পড়ে যাবে বা এতটাই ভালো লাগছে দেখো এই যে মা সব মানে আমাদের যখনই নতুন বাছুর হয় মা আগে তাকে কোলে নিবেই নিবে তো আর খুব আদর করছে আর গরুটাও আদর খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে দেখো আমি একটু লাগাচ্ছি তাকে তো খুবই ভালো লাগছে তার মা মানে চোখের সামনেই দাঁড়িয়ে আছে একটু বাছুরটা সরে গেলেই যেন পাগলের মতো হয়ে যায় আর এই যে দেখো আমাদের সন্ধ্যাবেলা এই যে মাংস হচ্ছে মানে আমরা খেয়ে বাড়ি চলে যাব তো এদিনটা থাকার খুব ইচ্ছা ছিল তো থাকতে পারিনি কারণ আমাদের বাড়ির সামনে পুজো আছে তো আর অনেক আত্মীয় স্বজন আসবে তো যার জন্য আর থাকতে পারিনি তো আবার এখানে কিছুদিন পর আসতে হবে আমাদের বৈশাখী গাজন আছে তো তাই আজকে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও বাড়ি চলে যেতে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার সঙ্গে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর নিজের খেয়াল রেখো বাই বাই